শীতলকুচির ঘটনা নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ ফাঁস করলো বিজেপি। এবং যে অডিও টেপ প্রকাশ হওয়ার পর থেকেই এবার যথারীতি উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এই অডিও টেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, এমনকি খোদ এসপি আইসিকেও ফাঁসাতে হবে, এমনটাই শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি আবার মমতার মুখে এও শোনা গিয়েছে যে ডেড বডিগুলিকে নিয়ে র্যালি হবে, পরিবারগুলোকে তাদের বডি নেওয়াতে বারণ করেছেন তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি একদম লাইভ দেখে নেবো আমরা এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে কোনো একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে একটু উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে, একদম একদম তালাশি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, একদম একদম আছি ফিল্ড আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট, যাতে এগুলো ওদের কমান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবকটা পাঠে, এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। এখন মাথা ঠান্ডা করে ভোট করে এজেন্টদের আমি যাচ্ছি সবকিছু জায়গায় যাচ্ছি, মানুষ চারিদিক গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন, যাতে তার জন্য এরা এরকম করবে, ঠিক এনসিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই, ঠিক আছে আমি দেখে